हेलो एंड वेलकम बैक टू हैंगला हेशल। आज हमरा बनाबो ओट्स बनाना पैनकेक। मात्र तीनटे इनग्रेडियंट्स दिए खूब सुस्वादु ये रेसिपी अपनारा घरे बनिए निते पारेन आपनार बेबीर जोन्नो। एखाने आमी निएछि एक स्कूप ओट्स पाउडार, एकटा कला और परिमाण मतो जल। एबार कलाटाके खूब भालो करे मैश करे निते हबे। আমি এখানে নর্মাল চামচ দিয়ে করছি, আপনারা ফর্কের সাহায্য করতে পারেন বা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন যাতে কোনো রকম লাম্পস না থাকে। এবার এর মধ্যে আমি ওটস পাউডারটা দিয়ে দিলাম আর এর সাথেই পরিমাণ মতো জল দিচ্ছি। প্রথমে অল্প জলই দেবেন, যদি মনে হয় যে আরও জল প্রয়োজন সামান্য করে জল অ্যাড করতে পারেন। দেখুন এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি হবে। এবার প্যান গরম করে আমি এক চামচ বাটার দিলাম, আপনারা বাটারের বদলে ঘিও ইউজ করতে পারেন। বাটারটা বেশ গরম হয়ে গেলে এরপরে চামচের সাহায্যে এই প্যানের মধ্যেই আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে এইভাবে ছড়িয়ে দেবেন। এবার ঢাকনা ঢেকে মোটামুটি দু মিনিট মতো রেখে দিতে হবে। তারপর ঢাকনা খুলে আবার উল্টো দিকটা ভেজে নিতে হবে। এভাবে উল্টে দিয়ে আবার ঢেকে দেবো। আবার দু মিনিট মোটামুটি ভাজা হয়ে গেলে আমাদের প্যানকেক একদম রেডি হয়ে যাবে। দেখুন আমাদের দুটো দিকে ভালো মতো ফ্রাই হয়ে গেছে, প্যানকেক একদম রেডি। আপনারাও বাড়িতে ট্রাই করুন, আশা করি আপনাদের বেবিদের খুব ভালো লাগবে। আর তাছাড়া কলাতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, আয়রন থাকে, ক্যালসিয়ামও থাকে, যেটা আপনার বেবির জন্য খুবই উপকারী। আর ওটসে থাকে ফাইবার, ম্যাগনেশিয়াম, আয়রন, জিঙ্ক, এগুলো আপনার বেবির জন্য খুবই প্রয়োজন। সুতরাং এই ওটস বানানা প্যানকেক আপনার বাড়ন্ত বাচ্চার জন্য খুবই হেলদি একটা অপশন। আমি প্যানকেক মেনলি সন্ধ্যাবেলা স্ন্যাক্সেই বানিয়ে দিই, আপনারা চাইলে ব্রেকফাস্টেও দিতে পারেন। আর বেবির জন্য কিন্তু সবসময় রোল ওটসটাই ইউজ করবেন। আর আমাদের চ্যানেলে অনেক ওটসের রেসিপি আছে, আপনারা চাইলে একবার দেখেও নিতে পারেন। নেক্সট ভিডিওতে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।